I wanted to be a footballer. I like soccer more than cricket, to be honest. Cricketer na hole hoyto footballer hoten. Pochonder talikayo cricketer theke egiye football. Kotha gulo bishwo shera all-rounder Sakib al Hasaner. Footballer proti Sakibe prem notun noy. Shujog pelei jersey gaye neme poren mathe. Ekdike cholche cricket bishwokap, arekdike agami mashe shuru hocche football bishwokap. কোনোটাই মিস করতে চান না সাকিব আল হাসান। কাতার বিশ্বকাপেও দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। ভাবছেন ক্রিকেটার সাকিব কি কাতার বিশ্বকাপেও খেলবেন নাকি? না, বিষয়টি তেমন নয়। বিশ্বকাপে না খেললেও সাকিবও থাকবেন কাতার বিশ্বকাপে। দর্শক হিসেবে কিনেছেন টিকিটও। বিশ্বকাপ নিয়ে আগ্রহ সারা বিশ্ব জুড়ে। সবাই চান প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে। চাহিদার তুলনায় খুব স্বল্প টিকিট থাকায় অনেকের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান কাতার বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা ম্যাচের টিকিট পেয়েছেন। মাঠে বসে মেসির খেলা দেখার অপেক্ষায় নাম্বার 75। সাকিব আল হাসান আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের দুটো টিকিট পেয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তিনি 4টি টিকিট চেয়েছিলেন, তবে অত্যাধিক চাহিদা থাকায় তাকে দেয়া হয়েছে দুটো। ফিফার সদস্য দেশগুলো বিশ্বকাপের টিকিট পেয়ে থাকে। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্দিষ্ট মূল্যের মাধ্যমে সেই টিকিটগুলো ক্রয় করে। বাফুফে এবার ফিফার কাছ থেকে 290টি টিকিট পেয়েছিল। টিকিট সুষ্ঠুভাবে বণ্টনের জন্য একটি আলাদা কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটি নানা বিষয় পর্যালোচনা করে টিকিট গ্রহীতাদের নাম চূড়ান্ত করেছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ দুই কর্তা। ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে সারা দেশে লাগানো হবে 10টি জায়ান্ট স্ক্রিন। গতকাল বাফুফে কাতার বিশ্বকাপের টিকিট গ্রহণ করেছে। বাফুফের সিনিয়র দুই এক্সিকিউটিভ দুদিন আগে টিকিট সংগ্রহ করতে কাতার গিয়েছিলেন। কাতারের দোহায় ফিফা টিকিট সেন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করে গতকাল দুপুরে তারা বুঝিয়ে দিয়েছেন। দুই তিন দিন পর টিকিট গ্রহীতাদের কাছে টিকিট প্রদান শুরু হবে। বাফুফের মাধ্যমে ফুটবল ফেডারেশন, ক্লাবের কর্মকর্তা, সাবেক ফুটবলার, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা টিকিট গ্রহণ করেছেন। বাফুফে ছাড়া সরাসরি অনলাইন ও অন্য দেশ থেকেও অনেকে বিশ্বকাপে টিকিট সংগ্রহ করেছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সুমন সহ আরও অনেকেই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করেছেন। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশে চলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল। তবে ফুটবলাররা যেন কোনো ম্যাচ মিস না করেন, তাই বিকেল 4টার আগেই শেষ হয়ে যাবে সকল ম্যাচ। আর মাত্র 35 দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জৌলুসপূর্ণ এই আসরটি।